পড়ছি, দেশজুড়ে একযোগে নির্বাচনের পথ প্রশস্ত করতে উচ্চ পর্যায়ের কমিটির এক দেশ এক নির্বাচনের সুপারিশ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে একযোগে নির্বাচনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে

लोकसभा और असेंबलीज के इलेक्शंस को साइमल्टेनियस कराने का प्रयास होगा और सेकेंड फेज में लोकल बॉडी इलेक्शंस को विद इन हंड्रेड डेज ऑफ जनरल इलेक्शंस में करवाना जिससे कि एक बार में सारे इलेक्शन का प्रोसेस कंप्लीट हो और फिर पांच साल तक सबके सब, सब मेहनत करके देश के निर्माण में लगे देश के विज्ञान और प्रजुक्ति क्षेत्र के उत्साह दीते सरकार चंद्र फोर मिशन ऑर्बिटर मिशन अनुमोदन दिए কঠোর নিরাপত্তায় আজ জম্মু কাশ্মীরের সাতটি জেলা চব্বিশটি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার পঞ্চাশ সকাল সাতটায় ভোটগ্রহণ পর্ব শুরু হয় কাশ্মীর উপত্যকায় সব থেকে বেশি ভোট পড়ার খবর মিলেছে সোপিয়ানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হবার পর দশ বছরের মধ্যে এই প্রথম জম্মু কাশ্মীরের নির্বাচন হচ্ছে ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার কারণেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন আজ দুপুরে হুগলির পুরশুড়ায় প্লাবিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এই বন্যাকে সৃষ্ট বা ম্যানমেড বলে উল্লেখ করেন কে কৃষকের উপর জল ছেড়েছে মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিত ভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না আর আরো দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে এদিন বেলা বারোটা নাগাদ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া হয়ে হুগলি পৌঁছন মুখ্যমন্ত্রী পড়ছুড়ায় যাওয়ার পথে একটি সেতুর ওপর বহু বানভাসী মানুষকে দেখে গাড়ি থামিয়ে কথা বলেন তিনি কামারপুকুর রামকৃষ্ণ মিশনেও যান তিনি খানাকুল হয়ে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রানীবাজারে যাচ্ছেন প্রশাসনিক সূত্রে জানা গেছে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বন্যা দুর্গতদের সঙ্গেও তিনি কথা বলবেন দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেবেন মুখ্যমন্ত্রী রাতে মেদিনীপুরে থাকার কথা তাঁর বিজেপি দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য সেচ দপ্তরকে দায়ী করেছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে অভিযোগ করেছেন সেচ দপ্তরের প্রাক বর্ষায় বাঁধগুলি রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারের কোন পরিকাঠামো না থাকায় হুগলি বাঁকুড়া পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বন্যা হয়েছে বাঁধ ভেসে যাওয়ায় জল ঢুকে মানুষ দুর্ভোগে পড়েছে পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি আর্যিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য সরকার আজ ফের তাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে দুপুরে এই ব্যাপারে আন্দোলনকারীদের চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ সন্ধে সাড়ে ছটায় নবান্ন সভাঘরে বৈঠকে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তিরিশ জন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে যোগ দেবারও আহ্বান জানানো হয়েছে চিঠিতে মুখ্য সচিবের তরফে এও জানানো হয়েছে ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বাকি বিষয়গুলি কাজ চলেছে। জুনিয়র ডাক্তারদের উদ্বেগ বৈধ ও ন্যায়সঙ্গত বলে তৃণমূল কংগ্রেস সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন আজ এক্স্যান্ডেল এক বার্তায় অভিষেক জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা রাজি জানিয়ে বলেন সরকার তাদের দাবি দাবিদাওয়াগুলি বেশিরভাগই মেনে নিয়েছে সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো এবং অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে পাশাপাশি সরকার আন্দোলনকারীদের দাবি মতো স্বাস্থ্য দপ্তর ও কলকাতা পুলিশের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিককেও সরিয়ে দিয়েছে দ্রুত ন্যায় বিচারের জন্য একমাত্র সিবিআইকে জবাবদিহি জবাবদেহি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে এবার রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর হামলা সংক্রান্ত একটি অডিও ক্লিপ সম্প্রতি আসে প্রকাশে এরপরই কলতানকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ সকাল মামলার পরবর্তী শুনানি মোহনবাগান সুপার জায়ান্ট আজ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ লিগ ম্যাচে তাজিকিস্তানের এফসি সি বিরুদ্ধে খেলবে যুব ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় খবর শেষ হল